ঈশান বাংলা ইভিনিং শোতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে 27 জানুয়ারি 2022 সাল। আজকে যে বিষয়টার উপর ইভিনিং শোতে আলোকপাত করতে যাচ্ছি সেটা কংগ্রেসের। গতকাল বিজেপির একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আজ আলোচনা করছি কংগ্রেসের। আপনারা জানেন অরুণ দত্ত মজুমদারকে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে অসম প্রদেশ কংগ্রেস কমিটি, এবং অনেকে আশা করেছেন যে এই দায়িত্ব দেওয়ার পর কংগ্রেসে গত 3 মাস ধরে যে একটা কুন্দল চলছে সেটার অবসান ঘটবে। কিন্তু সেটার যে অবসান ঘটেছে তেমন কোনো নিশ্চয়তা এখনও পাওয়া যাচ্ছে না। এর মধ্যে আর একটা খবর সামনে এসেছে, সেটা হলো অরুণ দত্ত মজুমদারকে সভাপতি পদ দেওয়ার বা নিযুক্তির খবর। কিন্তু জানতেন না দলের কার্যকারী অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি কমলাক্ষ দেবপুরকায়স্থ। কমলাক্ষ দেবপুরকায়স্থকে নিযুক্ত দেওয়া হয়েছিল কার্যকারী সভাপতি হিসাবে, এবং তিনি যে বিষয়টা এবং তাকে না জানেই অরুণ দত্ত মজুমদারকে নিযুক্তি দেওয়া হয়েছে, এটা কীভাবে সম্ভব হলো এ নিয়ে এখন প্রশ্ন উঠেছে কংগ্রেস মহলেই। বরাক কংগ্রেস শিবির এটা নিয়ে চর্চা চলছে। গত কমাসে কংগ্রেসে যে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে সেটার অবসান করতেই আপাতত অরুণ দত্ত মজুমদারকে দায়িত্ব দিয়েছে প্রদেশ কংগ্রেস অন্তর্বর্তীকালীন সভাপতি হিসাবে। পরবর্তীতে একজন স্থায়ী সভাপতি নিযুক্ত করা হবে। প্রশ্ন হলো আসলে কংগ্রেস দলটা অসম এমনভাবে চলছে, কোনো কিছুই নিয়ম মতো চলছে না। অসম প্রদেশ কংগ্রেস যে কমিটি হয়েছে সেটা কিন্তু স্থায়ী কমিটি নয়, ভূপেন বোরাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ভূপেন বোরাকে কিন্তু সবাই মানছেন না। এবং কার্যত রিপন বোরা দায়িত্ব থেকে সরার পর থেকে কিন্তু প্রদেশ কংগ্রেসে একটা অনিশ্চয়তা চলছে, এবং এই অনিশ্চয়তার মধ্যেই প্রদেশ কংগ্রেসে 3 জন কার্যকারী কমিটি নিযুক্ত করা হয়েছে। কংগ্রেসের সংবিধানের কোনো জায়গায় 3 জন কার্যকারী সভাপতি নিয়োগ করার কোনো কিছুই কোনো সংস্থান কিন্তু নেই, কিন্তু সেটা কংগ্রেসে হয়েছে। এই 3 জন কার্যকারীর মধ্যে একজন নেওয়া হয়েছে অসমীয়া সমাজ থেকে, একজন নেওয়া হয়েছে বাঙালি হিন্দু সমাজ থেকে, আরেকজন নেওয়া হয়েছে সংখ্যালঘু মুসলমান সমাজ থেকে। অনেকেই বলছেন এভাবে একটা বিভাজন তৈরি করেছে কংগ্রেস, এভাবে কংগ্রেসের একটা কংগ্রেস সবাইকে নিয়ে চলার একটা দল, ধর্মনিরপেক্ষ দল, সেই দলে এভাবে যা জাতিভিত্তিতে কার্যকারী সভাপতি নিয়োগ করা হয়েছে সেটা খুব একটা ভালো দেখা যায় না। 3 সম্প্রদায়কে তুষ্ট করার জন্য কংগ্রেস এই পদক্ষেপ নিয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন। কিন্তু প্রশ্ন হলো, কিন্তু এখন আবার মূল বিষয়টায় চলে আসি। কমলাক্ষ দেবপুরকায়স্থকে আমরা দেখেছিলাম গত কয়েক মাস থেকে শিলচর জেলা কংগ্রেসের বিভিন্ন বিষয়ে তিনি সভা পরিচালনা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তিনি সামলাচ্ছেন। আমরা এটাও দেখেছি সভাপতি প্রথম যে ব্লক যে সভাটা হয়েছিল কংগ্রেসের গত 2-3 মাস আগে, তখন সব ব্লক সভাপতিদের কাছ থেকে স্থায়ী সভাপতির নাম চাওয়া হয়েছিল, এবং কমলাক্ষ দেবপ্রকাশ্যই উদ্যোগটা নিয়েছিলেন, এবং ঠিক হয়েছিল যে এই পুরো প্রক্রিয়াটা কমলাক্ষ দেবপ্রকাশ্যই পরিচালনা করবেন, এবং সহসভাপতি এই কার্যকারী সভাপতি হওয়ার পর তাকে শিলচরের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি কয়েকটি মিটিংও করেছিলেন। কিন্তু কংগ্রেসের একটি মহল থেকে দাবি করা হয়েছে একটি বিশেষ নামকে নাকি তিনি সমর্থন করছেন কমলাক্ষ দেবপ্রকাশ্য, তাকে পাঠানো হয়েছে সভা পরিচালনা করার জন্য, সেখানে তিনি কেন নাম প্রকাশ করবেন। যাই হোক, কমলাক্ষ দেবপ্রকাশ্য কিন্তু চেষ্টা করেছেন শিলচর জেলা কংগ্রেসের যে আভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে সেগুলো সামাল দেওয়ার, কিন্তু আর দেখা গেল হঠাৎ তাকে অন্ধকারে রেখে কার্যকারী সভাপতি করা হয়েছে অরুণ দত্ত মজুমদারকে। এটা কীভাবে সম্ভব হলো? এবং আসলে কংগ্রেসের অনেকেই বলছেন আসলে কংগ্রেস দলে সব কিছু সম্ভব, এত গণতান্ত্রিক খোলামেলা পরিবেশ কংগ্রেসে যে এখানে অনেক সময় দেখা যায় এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয় সেটা অনেকেই জানেন না। ঠিক সেইভাবে জেলা কংগ্রেস সভাপতি বাছাইয়ের খবরটা অনেকে জানতেন না, কমলাক্ষ দেবপ্রকাশ্য জানতেন না। যাই হোক, শেষ পর্যন্ত অরুণ দত্ত মজুমদার সভাপতি হয়েছেন। কিন্তু দেখা গেছে অরুণ সুস্মিতাকে পথ সরাবার জন্য যারা সেই সময় জেলা কংগ্রেসে খুব কার্যকর ভূমিকা নিয়েছেন এমন স্বচ্ছ সাধ্যন আছেন, তারা দেখা যাচ্ছে এখন আবার নিজেদের মধ্যে তাদের কোনো মিল নেই, তারা এক একজন এক এক ধরনের চিন্তাভাবনা করছেন। ঠিক এরকম একটা অবস্থায় অরুণ দত্ত মজুমদার শিলচর জেলা কংগ্রেসের দায়িত্ব নিচ্ছেন। সুস্মিতা বিরোধী সবাই কিন্তু এখন যে এক কাট্টা অরুণ দত্ত মজুমদারের পিছনে এমনও নয়, আবার খুব একটা অরুণ দত্ত মজুমদারের বিরোধিতা করছেন এমনও নয়। আপনারা জানেন অরুণ দত্ত মজুমদার যিনি দায়িত্ব নেন সেদিন যে অনুষ্ঠানটি হয়েছিল সেই অনুষ্ঠানে প্রায় 9-10 দিনের মতো জেলা ব্লক কমিটির সভাপতি আসেননি। এবং কেন আসেননি এ নিয়েও অনেক চিন্তা চলছে, আসেননি এবং 2 জন বিধায়কও আসেননি, এবং এ নিয়েও অনেকেই বলছেন যে কেন আসেননি। অরুণ দত্ত মজুমদার বলেছেন যে না, এটা দায়িত্ব নেওয়ার একটা সময়, এখানে কে আসলো না আসলো সেটা বড় কথা নয়, অনেকেরই অসুবিধা আছে তাই আসতে পারেননি।
কিন্তু কংগ্রেস মহলে এখন কথাটা চলছে যে এতে যে এখন এখনও কিন্তু কংগ্রেসে পুরোপুরি যে একটা ছন্দছড়া ভাব ছিল সেটা অবসান ঘটেনি। যদি অরুণ দত্ত মজুমদার একজন দক্ষ প্রশাসক, তিনি পরিস্থিতি সামাল দিতে পারবেন বলেই মনে হচ্ছে। আপনারা জানেন কংগ্রেস হলো সবথেকে বড় বিরোধী দল এবং কংগ্রেসের কী করছে না করছে সেই খবর বিজেপি শিবিরে প্রতি মুহূর্তে পৌঁছে যাচ্ছে এবং কংগ্রেসে এইভাবে কমলাক্ষ দেবপ্রকাশকে শিলচর কংগ্রেসের দায়িত্ব দিয়েছিল আইসিসি এবং এপিসিসি, এবং তারপর কমলাক্ষ কী করেছেন না করেছেন সেটা পরের কথা, কিন্তু এখন এই মুহূর্তে মনে হচ্ছে শিলচর কংগ্রেস সম্বন্ধে কমলাক্ষ খুব একটা আগ্রহ দেখাতে এখন রাজি নন এবং ইদানিং তাকে দেখাও যাচ্ছে না এখানে, আসতে আগে তিনি প্রায়ই আসতেন। তাই প্রদেশ কংগ্রেসের এই যে একটা পদক্ষেপ, এতে তারা আদৌ কমলাক্ষকে কাছাড়া ব্যাপারে কমলাক্ষকে রাখতে আগ্রহী কিনা সেটাও কিন্তু পরিষ্কার নয় না, কিন্তু একটা ঘটনা যে তিনি জানেন না। প্রদেশ কংগ্রেসে আরও কিছু সমস্যা রয়েছে, আমরা আগেই বলেছি। প্রথমত সংবিধানের বাইরে অনেক কিছুই ঘটছে। দ্বিতীয়ত প্রদেশ কংগ্রেস থেকে যে কমিটি আইসিসিতে পাঠানো হয়েছিল সেই কমিটিতে প্রায় 200টি নাম ছিল। ভূপেন বোরা যে কমিটি পাঠিয়েছিল সেই কমিটিতে প্রায় 200 জনের নাম ছিল, কিন্তু এআইসিসি এখানে 70-75 জনের বেশি নাম রাখতে চাইছে না। এখন কাকে রেখে কাকে বাদ দেবেন ভূপেন বোরা, সেটাই হয়েছে সমস্যা। এই যে নানা ধরনের সমস্যার মধ্যে চলছে অসম কংগ্রেস, এর মধ্যে বিধায়করা দলত্যাগ করছেন, আরেকজন বিধায়ক এখন বিজেপিতে যাওয়ার পথে পা বাড়িয়ে আছেন, নানা ঝামেলায় কংগ্রেস নেতৃত্ব এখানে দিশিয়ারা। সারা দেশে যেখানে কংগ্রেসের পক্ষে একটা হাওয়া উঠছে, এখন উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কার নেতৃত্বে কংগ্রেস অনেকটাই শক্তিশালী, পাঞ্জাবে কংগ্রেস ক্ষমতায় আসতে পারে এমন আভাস জনমত সমীক্ষায় মিলছে, উত্তরাখণ্ডে কংগ্রেস ক্ষমতায় আসতে পারে এমন জনসমীক্ষায় আভাস মিলছে, উত্তরপ্রদেশও একটা ভালো কয়েকটি বেশি আসন গতবারের চেয়ে পাবে কংগ্রেস, এ ধরনের আভাস মিলছে। কিন্তু আসামে দেখা যাচ্ছে কংগ্রেসে একটা কুন্দল দেখা দিয়েছে, অথচ আসামে কংগ্রেসে অনেক সম্ভাবনা ছিল, কিন্তু এই যে ঘরোয়া কুন্দল এবং সংবিধান বহির্ভূতভাবে যেভাবে কাজ চলছে কংগ্রেসে এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যেভাবে দিশহারা হয়েছে তাতে ক্ষুব্ধ সাধারণ কংগ্রেস কর্মীরা। এমন অবস্থা হয়েছে কংগ্রেসে, প্রদেশ কংগ্রেসের যে কোনো পদ এখানে নিয়ে আসতে পারেন যে কোনো ব্যক্তি। হঠাৎ দেখা গেছে একজন ব্যক্তি অসম প্রদেশ কংগ্রেস থেকে সম্পাদক পদে নিযুক্তি পেয়ে গেলেন, তিনি জেলা কংগ্রেসের নিযুক্তি পাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে তিনি অসম প্রদেশ কংগ্রেসের কোনো একটা পদে নিযুক্তি পেয়ে গেলেন। এসব কীভাবে সম্ভব হয়? জেলা সভাপতিকে অন্ধকারে রেখে তারই জেলার একজনকে প্রদেশের নিযুক্তি দেওয়া হচ্ছে, এটা সম্ভব হয় একমাত্র কংগ্রেসেই। বলছিলেন একজন বর্ষীয়ান কংগ্রেস নেতা, আরেকজন প্রাক্তন এবং অত্যন্ত আজ প্রাক্তন অত্যন্ত ক্ষমতাশালী কংগ্রেস নেতা বললেন যে কংগ্রেসের এখন যা অবস্থা তা আগামীতে আরও কয়েকজন বিজেপিতে যাবেন এমন কিন্তু মনে হচ্ছে। অথচ কংগ্রেসের কিন্তু এখনও যা সংগঠন রয়েছে, জনসমর্থন রয়েছে, তাতে কিন্তু তারা বিজেপিকে সামনাসামনে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু দেখা এইভাবে যেভাবে চলছে কংগ্রেসে তাতে কিন্তু আগামীতেও কংগ্রেস যে তার ঘর গুছাতে পারবে এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই যে নিযুক্তিটা দেওয়া হলো বা আগামীতে যে স্থায়ী সভাপতি পদে নিযুক্তি দেওয়া হবে, সেখানে কমলাক্ষ দেবপ্রকাশের মতো একজন জনপ্রিয় নেতাকে যদি প্রদেশ নেতৃত্ব তার মতামত না নেয় তাহলে সেখানে কংগ্রেস কোনো অবস্থায় একটা ভালো ফলাফল করতে পারবে না, কারণ কংগ্রেস দলটাই একটা গণতান্ত্রিক পদ্ধতিতে চলার, কংগ্রেস গণতান্ত্রিক প্রক্রিয়া থাকার কথা, কিন্তু এখন দেখা যাচ্ছে সেইগুলো বিদায় নিচ্ছে এবং একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে চলছে। এই বিশৃঙ্খল অবস্থার অবসান কোনো মতেই হচ্ছে না। যাই হোক, আজকের আলোচনার বিষয়বস্তু এটাই। কংগ্রেস দিয়ে কেন আলোচনা করলে আমি আগেই বলেছি কংগ্রেস প্রধান বিরোধী দল এবং আমরা চাই গণতন্ত্রে সবসময় বিরোধী দল শক্তিশালী থাকবে, যেই বিরোধী দল হোক। আজকে কংগ্রেস আছে, আগে বিজেপি ছিল বিরোধী দল, আগামীতে কংগ্রেস থাকবে, বিজেপি থাকবে বা যে কেউ হোক, কিন্তু বিরোধী দল যদি শক্তিশালী না হয় তাহলে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয় না, এটা কিন্তু মুদ্রা কথা। তাই প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তাদের গণতন্ত্র বজায় রাখবে এটাই কাম্য, কিন্তু এই অরুণ দত্ত মজুমদার সভাপতি পদে নিযুক্তির খবরটা কমলাক্ষ দেবপ্রকাশ তো জানেন না, এটা নিয়ে কিন্তু একটা চর্চা চলছে কংগ্রেস শিবিরে। ধন্যবাদ।